সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়ল কর্ণাটক ওয়াকফ বোর্ড। কর্ণাটকের কালাবুর্গি জেলার একটি ওয়াকফ ট্রাইব্যুনাল মহাশিবরাত্রিতে আলামদের লাডলে মুশাক দরগায় মুসলিম এবং হিন্দু উভয়কে উপাসনা করার অনুমতি দিল। মুসলিমদের উরস উৎসবের জন্য সকাল 8টা থেকে 12টা এবং হিন্দুদের শিবরাত্রি পূজোর জন্য দুপুর 2টা থেকে 6টা সময় দেওয়া হয়েছে, জানিয়েছেন ডেপুটি কমিশনার ইয়শবন্ত গুরুকর। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে। নানা ধর্ম বৈচিত্র্যের দেশে রয়েছে বিভিন্ন ধরনের ধর্মীয় রীতিনীতি প্রথা, তার মধ্যে শিবরাত্রি এক বিশেষ পূজা। এবার সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হিসেবে কর্ণাটক ওয়াকফ ট্রাইব্যুনাল দরগার ভিতরে হিন্দুদের শিবরাত্রি পুজো করার অনুমতি দিল। কর্ণাটকের কালবুর্গি জেলার একটি ওয়াকফ ট্রাইব্যুনাল মহাশিবরাত্রিতে আলান্দের লাডলে মুশাক দরগায় মুসলিম এবং হিন্দু উভয়কেই উপাসনা করার অনুমতি দিল। মুসলিমদের উরস উৎসবের জন্য সকাল 8টা থেকে 12টা এবং হিন্দুদের শিবরাত্রি পূজার জন্য দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, জানালেন ডেপুটি কমিশনার যশবন্ত গুরকার। উল্লেখ্য, গত বছরের মার্চে দুই সম্প্রদায়ের মধ্যে নামাজ পড়া নিয়ে অশান্তি হয়েছিল। দরগাটির নামকরণ করা হয়েছে 14 শতকের সুফি পণ্ডিতের নামানুসারে। 15 শতকের একজন সাধক রাঘব চৈতন্যের সমাধিও রয়েছে দরগায়। বহু বছর ধরে এটি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যৌথ উপাসনালয়। আন্দোলা মঠের শ্রী লিঙ্গস্বামী এবং হিন্দু সম্প্রদায়ের আরও 14 জনকে দরগার ভিতরে পুজো করার অনুমতি দেওয়া হয়। প্রসঙ্গত 2021 সালের নভেম্বরে উত্তেজনা বেড়ে যায় যখন একটি হিন্দুত্ববাদী সংগঠন শিবলিঙ্গের অপবিত্রতার ঘটনার পরে উৎসবের জন্য রাঘব চৈতন্য মূর্তিকে শুদ্ধ করার জন্য জোর দিয়েছিল। পুলিশ নির্দেশ দিয়েছে যে ওয়াকফ ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী সন্ধ্যে 6টার পর কেউ যেন দরগায় না থাকে। রাজনৈতিক মহলের মতে, আসলে ভোটমুখী রাজনীতিতে হিন্দুত্বকে ঘুঁটি করে ভোট বৈতরণী পার করতে চায় গেরুয়া শিবির। কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময়ই বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার। এবার সেই একই পথে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে এগিয়ে এলো কর্ণাটক ওয়াকফ বোর্ড, গড়ল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। কলকাতা টিভি।